চাচা হ্যাঁ আমার এই ফোনে একটা নিউজ আছে বুঝলে। আচ্ছা ওই যে বাইডেন রাষ্ট্রপতি হয়ে যা ক্ষমতা এসেছে হ্যাঁ তা তোমার এই ফোনে কি আছে? আমার এই ফোনে মাঝে মাঝে এই নেটওয়ার্ক পায় না দাঁড়া। আচ্ছা বাইডেন কবে পেয়েছে? এই তো গতকাল কি? আচ্ছা টাওয়ারটা একটু মুছিয়ে দিই দাঁড়া। টাওয়ারও কুরাম খুলে মুছতে হয়? হ্যাঁ সর্বনাশ। আচ্ছা তাই কালকে ডাইরেক্ট শপথ নিয়েছে? হ্যাঁ শপথ নিয়েছে না আমার তো এই ডোনাল্ড টিরাম তালি সেই বঙ্গভবন ছেড়ে চলে গেছে? হ্যাঁ গেছে তা গেছে। আচ্ছা তালি আচ্ছা তাহলে তার একটু অভিনন্দন জানাবা না তুমি? ও হাই আমি একটা টুইটার করবো বুঝলে সিস্টার চালাচ্ছি কিন্তু নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে দাঁড়া। এই ফোনে টুইটার করবা? হ্যাঁ একটা টুইটার দিতে চাইলাম যে একটা টুইটার দিলি ভালো। আচ্ছা তাহলে এক কাজ করি ডাইরেক্ট কল দিই। তুমি ওর কাছে ফোন দিয়ে একটু অভিনন্দন জানাও। তাই করি না টুইটার মিটা করার দরকার নেই। আচ্ছা দাঁড়া এই দেখ ডোনাল্ড ট্রাম্পের নম্বর আগে বুশ বুশের নম্বর আব্রাহাম লিঙ্কন তারপরে এই বিল ক্লিনটন কিটা বারাক বিল ক্লিনটন সে কি হিলারি ক্লিনটন বারাক ওবামা বারাক ওবামা হ্যাঁ আচ্ছা এই যে বাইডেন পাইছাও? আচ্ছা ওর নাম্বার তো আগে থাকলে হয় এবার আগে সেভ করো ওর নাম্বার। আচ্ছা যাচ্ছে তো ধরছে না তো বাইডেনের তো এই নাম্বার এটা বাইডেনই তো ঠিকই তো। আরেকবার এই হ্যালো এই হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন হ্যাঁ মাই নেম ইজ কাবির বিন সামাদ টু মেড ইন বাংলাদেশ Yes, you know Bangladesh? Bangladesh, my country and nice, beautiful country. Many, many tree have and anek fall fruits and flower have. I Abhinandan, welcome. I welcome and congratulations. Welcome and congratulations, my... পক্ষ থেকে। হ্যাঁ আই মানে শুনেছি যে ইউ গতকালকেই ক্ষমতা পাইছেন। হ্যাঁ পাওয়ার পরে শুনলাম যে 17টা খসড়াই নাকি ইউ সাইন কমপ্লিটেড। হ্যাঁ এই জন্যে আমি অভিনন্দন জানাতে চাচ্ছি। বিষয়টা হলো ইউর প্রিভিয়াস যে প্রেসিডেন্ট হ্যাঁ মানে ছিল দিস প্রেসিডেন্ট ম্যানি ম্যানি প্রবলেম সে অনেক সমস্যা করেছে মুসলিম কান্ট্রিদের প্রতি অনেক অবিচার অ্যান্ড অনেক দেশের প্রতি প্রবেশ নিষেধাজ্ঞা ছিল যা ইউ ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে সেগুলো রহিত করে দিয়েছেন। হ্যাঁ আই অ্যাম অনেক হ্যাপি হয়েছি এটা শোনার পরে। হ্যাঁ আই আশা করি যে ইউ এমন একটা নেতৃত্ব দেবেন যে নেতৃত্বে আমেরিকা শুধু না গোটা বিশ্বে একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে। আগের প্রেসিডেন্ট হ্যাঁ যুদ্ধে জড়ায়নি ঠিকই কিন্তু এমন কিছু কাজ করেছে যা কূটনৈতিকভাবে না করলেও পারত। আমি আপনাকে যেটা বলবো সেটা হলো ইরানের সাথে সুসম্পর্ক ছিল না এটা প্রতিষ্ঠিত করা যায় কি না ফিলিস্তিনিদের প্রতি একটু দৃষ্টি দিতে হবে ইহুদিরা তাকে তো মারিয়ে মারিয়ে শেষ করেই ফেলাচ্ছে। আপনাকে আরাকানের মুসলমানের যে সমস্যা বাংলাদেশে এসে রয়েছে তাদের বিভিন্ন দ্বীপই পুনর্বাসন করা হচ্ছে এদের ব্যাপারে আপনার হস্তক্ষেপ আমরা আশা করছি। আপনার কাছে আরও আমাদের চাওয়া পাওয়া হইল গোটা বিশ্বে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে যেন একত্রিত হয়ে বসবাস করতে পারে এদিকটা নজর দিতে হবে। নতুন করে যুদ্ধে জড়াইনো যাবে না যেভাবে জর্জ ডব্লিউ বুশ আর বাবুস যে সমস্যাগুলো করেছে দিস ফাদার অনেক সমস্যা করেছে এগুলো করা যাবে না।
গায়ে পড়িয়ে মারামারি না করে আগামীতে সুশাসন প্রতিষ্ঠার জন্যে যেসব কান্ট্রিতে গণভবন নেই, গণভবন না গণতন্ত্র, গণতন্ত্র নেই, দিস কান্ট্রিতে আপনার দৃষ্টি আশা করছি এবং গণতন্ত্রের চর্চা যেন থাকে সেদিকটা অবশ্যই ইয়োর সুদৃষ্টি মানে ইউ সি অ্যান্ড সুদৃষ্টি দেবেন। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, মেনি মেনি থ্যাংকস ইউ নিউ প্রেসিডেন্ট অফ আমেরিকা পাবলিকান দেশ। তো মাই বাংলাদেশ থেকে আমি আপনাকে অভিনন্দন জানালাম এবং আগামী দিন আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনার ইয়োর হেলথ যেন সুস্বাস্থ্য থাকে এবং ইয়োর ওয়াইফ হেলথও যেন সুস্বাস্থ্য থাকে, এই কামনায় আজকে থ্যাংক ইউ। ওকে, ঠিক কইছি তো? খালি বলে যাও, ইংরেজিতে কথা কলাম তো, শোন ইংরেজিতে কথা কয়া এটা পানির মতো সহজ, হয়তো তুই সব টকিং নো আন্ডারস্ট্যান্ড কারণ ইউ অনেক অল্প এডুকেশন শিক্ষিত, কিন্তু আই অ্যাম ব্রিটিশ আমলে মেনি মেনি ক্লাস না পড়লু, মেনি মেনি ইংলিশ আন্ডারস্ট্যান্ড এবং অল ইংলিশ স্পিক আই গো সব কিছু, ঠিক আছে? ওকে, বুঝলাম তোমার ইংরেজির ভাব দেখে বোঝা গেল।